আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় খামারি ভাইরা, যারা পথে প্রান্তরে মাঠে ঘাটে যে যেখানে আছেন প্রত্যেককেই আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রো ফিডের পক্ষ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা অত্যন্ত বড়সড় গাড়ির উপরে দাঁড়িয়ে আছি এবং গাড়িতে মাল প্রায় লোড হয়ে গেছে। আর এই গাড়িটা যাচ্ছে বাঘেরহাট খুলনা। আপনারা জেনে খুশি হবেন যে বাঘেরহাট খুলনার যে সমস্ত খামারি ভাইরা আছেন তারা এই মৃত্তিকা অ্যাগ্রো ফিডের যে সুন্দর গোখাদ্য তৈরি করছেন পাবনা জেলা ভাংগুড়া থানার চৌবাড়িয়া হারপাড়া গ্রামের আব্দুল কাদের ভাই। আর ইনি প্রায় 28 থেকে 30 পদের খাদ্য দিয়ে তৈরি করেছেন এই মিক্সার গোখাদ্য, যার নাম দিয়েছেন মৃত্তিকা অ্যাগ্রো ফিড। আপনি যদি একজন খামারি হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি চিন্তিত আছেন আপনার গোখাদ্য নিয়ে, কারণ আপনি জানেন যে বর্তমানে গোখাদ্যের কি হাহাকার চলছে চারদিকে। ঠিক সেই সময়ই আপনাদের জন্য এই পাবনা জেলা ভাংগুড়া থানার আব্দুল কাদের ভাই একদম অত্যন্ত সুন্দর সুষম একটা মিক্সার খাদ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছেন। আর এই খাদ্যটা তিনি কী প্রক্রিয়ায় তৈরি করছেন সেটাও আপনাদেরকে দেখাবো। চলেন আমরা একদম মিলের অভ্যন্তর অংশে চলে যাই এবং মিলের অভ্যন্তরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি, দেখেন একদম বিশাল আকৃতির বেশ স্তূপ স্তূপ করে রাখা হয়েছে। আমার মনে হয় এইগুলোই হলো এই যে খাদ্য ব্যবহার করেন কাদের ভাই, সেগুলো হলো এই দানাদার খাদ্যগুলো। এগুলো বিভিন্ন জায়গা থেকে তিনি সংগ্রহ করেন এবং কিছুটা ইন্ডিয়া থেকেও ওনার যে ইম্পোর্ট করে নিয়ে আসেন মাল, সে মালগুলোও এখানে আসে। পাশাপাশি আমরা এখন একদম ভিতরে ঢুকে যাব, যে জায়গায় উনি এই মালগুলো ভাঙান এবং প্রস্তুত করেন। আপনারা দেখেন যে যে ভাঙানো যে মালগুলো ধান, গম, ভুট্টা, জব, ছোলা, অ্যাঙ্কর, তারপরে ধুমসার বীজ সহ যে ডাউলগুলো আছে সবগুলো ছোলাসহ এই ভাঙানো যে খাদ্যগুলো এই যে মেশিনে ভাঙাচ্ছে। এই মেশিনে ভাঙিয়ে একদম পাউডার করে পাশে রেখেছে, পাশে পাউডারটা যখন ঠান্ডা হয়ে যাচ্ছে সেটা আবার নিয়ে আসছেন। এই যে পাশে আর একটা শেড আছে, সেখানে সেখানে হাজার হাজার বস্তাও আপনারা দেখেন সবসময় এখানে লোড হয় এবং এই খাদ্যগুলোই প্রস্তুত করা হয় আপনাদের পশুর জন্য। আর এই যে এখানে যে বড় স্তূপ দেখতে পাচ্ছেন, এই স্তূপের মধ্যে কিন্তু সকল যে 28-30 প্রকারের কথা বলেন, এই 28-30 প্রকারের খাদ্যটাই এখানে মিশানো হয়েছে। সবগুলো একদম ভুসি জাতীয় খাবার যেগুলো আছে, 14-15টা ভুসি জাতীয় এবং 14-15টা আছে যেগুলো ভাঙানো হয় দানাদার, সেইগুলো এই মিলে 28-30। এইগুলো সবগুলো একদম সুচারুভাবে মিশিয়ে তারপরে ওজন করা হয় 37 কেজি। আমাদের যে মিটারগুলো দেখতে পাচ্ছেন, এই মিটারে ওজন করে প্যাক করে তারপরে আপনাদের নির্দিষ্ট ঠিকানায় চলে যায়। তো এই যে যারা বাগেরহাট আসেন বা খুলনা আসেন তারা চাইলে আইডিয়া অ্যাগ্রো কমপ্লেক্স, এই আইডিয়া অ্যাগ্রো কমপ্লেক্সের যিনি আমাদের একজন খামারি, তিনার কাছ থেকেও আপনারা চাইলে সৌজন্যমূলকভাবে 2-1 বস্তা মাল নিয়ে আপনারা খাওয়াতে পারেন। যারা মনে করেন যে এই অ্যাগ্রো ফিডটা কেমন একটু দেখি আমার পশুকে খাইয়ে, তারা চাইলে এই ভাইয়ের কাছ থেকে আপনারা টাকা দিয়ে নিয়ে আপনার পশুকে আপনি খাওয়াতে পারেন। তো সেই ঠিকানাটাও আপনাদেরকে আবারও একটু বলে দেই, আইডিয়া অ্যাগ্রো কমপ্লেক্স বাগেরহাট খুলনা। তার মোবাইল নাম্বারটা 01749707815। এটা হলো এই আইডিয়া অ্যাগ্রো কমপ্লেক্সের মোবাইল নাম্বার। আপনারা সবাই ওনার কাছ থেকেও চাইলে আশপাশ থেকে নিতে পারেন। আবার যদি কোনো ক্রেতা ভাই মনে করেন যে আপনার প্রয়োজন আপনি আমাদের এখান থেকে নেবেন, সেক্ষেত্রে কুরিয়ার সার্ভিস, সুন্দরবন কুরিয়ার সার্ভিস 150 টাকা কুরিয়ার চার্জ, 1300 টাকা খাদ্যের মূল্য, 1450 টাকা ফুল পেমেন্ট আপনার জন্য চলে যাবে এই সুন্দর 37 কেজি ওজনের গোখাদ্যটা। তো আমরা এতক্ষণ বলছিলাম আইডিয়া অ্যাগ্রো কমপ্লেক্সের আমাদের যিনি একজন খামারি তিনার কথা, ইনি হলেন বাগেরহাট খুলনা। আর পাশাপাশি আমরা কুরিয়ার সার্ভিসের তথ্য দিলাম এবং সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।